আকরাম খানদের হাত ধরে ক্রিকেটের শুরুর গল্পটা ছিল সাদা কালো। সেই সাদা কালো গল্পে রঙিন ছোঁয়া লাগে 1999 ওডিআই বিশ্বকাপে। এরপর সাকিব তামিমরা দেশের ক্রিকেটে নতুন এক জোয়ার নিয়ে আসে, সেই জোয়ারে ভাসে পুরো বাংলাদেশ। ব্যর্থতার মাঝে একটা জয় তৈরি করে দিত আনন্দের মুহূর্ত। আশরাফুলের দৃষ্টিনন্দন শট, মাশরাফির উইকেট, মুশফিকের দৃঢ় ব্যাটিং আর রিয়াদের ফিনিশিংয়ের মাঝেই যেন রাজ্যের প্রাপ্তি খুঁজে পেত কোটি ভক্ত, সেই সাথে হাজারো তরুণ স্বপ্ন দেখত সাকিব তামিম হয়ে ওঠার। আশরাফুলদের দেখে স্বপ্ন দেখা শৈশব পার করা অনেকেই আজ জাতীয় দলে। লাল সবুজের জার্সিতে খেলেছেন নিজেদের প্রিয় ক্রিকেটারদের সাথে। যদিও মাশরাফি রিয়াদের শিরোপার ঘর শূন্য, তবুও এরা নিজেদের খেলা দিয়ে মানুষের মন জয় করে নিয়েছে। তাদের দেখে একটা প্রজন্ম ক্রিকেটকে কেরিয়ার হিসেবে ভাবতে শুরু করেন, এটাই হয়তো তাদের বড় প্রাপ্তি। সময়ের পালা বদলে সাকিব মুশফিকদের ব্যাট তুলে রাখার সময় এসেছে। বলা যায় ওই প্রজন্ম দাঁড়িয়ে আছে কেরিয়ারের পড়ন্ত বেলায়। তাদের পরবর্তীতে দায়িত্ব নিতে হবে নতুনদের, আর এই দায়িত্ব নিয়ে আগামী প্রজন্মের মনে কি জায়গা করে নিতে পারবে তাওহিদ হৃদয়রা? তারা কি সাকিবদের মতো আইডল হতে পারবে? পারবে কি সিনিয়রদের ছাড়িয়ে যেতে? এই প্রশ্নের জবাব দিতে হবে পারফরমেন্স দিয়ে। মাঠে পারফরমেন্স করলে একটা জেনারেশন তাদের ফলো করবে, আর যদি ব্যর্থ হয় তাহলে তরুণদের মাঝে বড় একটা গ্যাপ তৈরি হওয়ার সম্ভাবনা উকে দিতে পারে। শুধু তাই নয়, অনীহা আসতে পারে ক্রিকেটের উপর, শুরুর আগে তুলে রাখতে পারে ব্যাট বল। তাই বলতে হয় হৃদয়দের পারফরমেন্সের উপর দেশের ক্রিকেটের ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে। তবে বর্তমানে জাতীয় দলে সুযোগ পাওয়া প্রতিটি ক্রিকেটারের অ্যাবিলিটি রয়েছে সিনিয়রদের ছাড়িয়ে যাওয়ার। তানজিম সাকিব, তানজিদ তামিম, রিশাদ হোসেনদের আপনি চোখ বন্ধ করে মেধাবী ক্রিকেটারের তালিকায় রাখতে পারেন। শুধু সঠিক প্রসেস রাখতে পারলে আর থাকতে পারলে এরাই একটা সময় আগামী প্রজন্মের কাছে আইডল হয়ে উঠতে পারবে। তবে শুধু হৃদয়, রিশাদ, তানজিম, সাকিবরাই নন, বর্তমানে এক ঝাঁক তরুণ ক্রিকেটার রয়েছে বিসিবির ছায়াতলে। সুযোগ সুবিধাও পাচ্ছে পর্যাপ্ত, কেবল নিজেদের সেরাটা দিয়ে দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে হবে। উত্থান পতনের গল্প থাকবে, এর মাঝে বিজয়ের গল্প লিখতে হবে আগামীর প্রজন্মের জন্য। এবার ক্রিকেট ভক্তদের কাছে প্রশ্ন, আপনাদের মতে বর্তমানে তরুণ যে ক্রিকেটাররা জাতীয় দলের রাডারে আছে তাদের মধ্যে কোন ক্রিকেটাররা বড় তারকা হতে পারবে? কোন ক্রিকেটারের খেলা দেখে নতুন প্রজন্ম ক্রিকেটকে কেরিয়ার হিসেবে নিতে চাইবে, স্বপ্ন দেখবে?